পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা প্রাণের টানে রক্তদানের উদ্যোগে গরিব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পাঁচই রমজান তারাবির নামাজের পর বাড়ি বাড়ি গিয়ে মেঘদাইর সহ আশেপাশের গ্রামের 160টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি আব্দুর রাজ্জাক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্যান্য সদস্যরা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে মেঘদাইর সহ আশেপাশের গ্রামের 160টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। যারা আমাদের এই কর্ম সূচিতে আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 17 টিভি। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী।